নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি একটি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেঙ্গলি অথেন্টিক একটি ডিশ, তেল কই। খুবই পরিচিত একটি রেসিপি, কিন্তু অনেকেই এটা ট্র্যাডিশনালভাবে বানাতে জানেন না, তাই সঠিক টেস্টটাও পান না। আমি একেবারে ট্র্যাডিশনালভাবে দেখিয়েছি যেভাবে আগেকার দিনে মা ঠাকুমারা বানিয়ে থাকতেন। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় তেল কই। তেল কই বানানোর জন্য একটা বাটিতে হাফ বাটি ফুটন্ত গরম জল নিয়েছি। এবার এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 2 টেবিল স্পুন জিরে দিয়ে দিলাম। এবার এটা 1 ঘন্টার জন্য আমরা ভেজার জন্য রেখে দেব। এই 1 ঘন্টায় জিরে আর শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে, তখন বাটতে খুব সুবিধা হবে। তেল কই বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের কই মাছ নিয়েছি। অবশ্যই মিডিয়াম সাইজের কই মাছ দিয়ে তেল কই বানানোর চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। বড় কই মাছ দিয়ে তেল কই ভালো হয় না। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন, কেননা কই মাছের মধ্যে প্রচুর পরিমাণে পিচ্ছিল ভাব থাকে, সেটা ভালো করে অবশ্যই ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার এই মাছের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে দিলাম, সর্ষের তেলটাও দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণ মাছটা ম্যারিনেশন হচ্ছে, তার ফাঁকে আমরা তেল কইয়ের জন্য মশলাটা বানিয়ে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এবার এর মধ্যে যে জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, জল সমেদি দিয়ে দিলাম সেটা, আর একটা ছোট টমেটো কুচি দিচ্ছি, 4 টুকরো করে নিয়েছিলাম টমেটোটা, আর 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। মশলাটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। তেল কই রান্নায় কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করলে কিন্তু ভালো হয় না, আর এর মধ্যে অন্য কোনো মশলার ব্যবহার করবেন না। আর শুধুমাত্র আমি নুন দেব আর সামান্য 1 চিমটি চিনি দেব। আর তেল কই অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে, অন্য তেলে রান্না করলে তেল কইয়ের আসল টেস্টটা কিন্তু পাবেন না। কই মাছ খুবই টেস্টি একটি মাছ, এই মাছে অন্য বেশি মশলা দিলে এর আসল স্বাদটাই কিন্তু চলে যায়, তাই তেল কই রান্নায় অবশ্যই পেঁয়াজ আর রসুনের ব্যবহার করবেন না। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 1/2 কাপ তেল গরম করেছি, যেহেতু তেল কই তাই তেলটা একটু বেশি লাগছে। এবার মাছটা 2 পিঠ 1 মিনিট 1 মিনিট করে হালকা করে মাছটা ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না। মাছটা 2 পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে 1/2 চা চামচ
কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়ে ফোড়ন দিচ্ছি। ফোড়ন থেকে ফোড়ন ভাজার গন্ধ বের হলে যে মশলাটা আমরা বানিয়েছিলাম মিক্সিতে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা এক মিনিট ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন তেলটা প্রায় ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি। চিনিটা খুব বেশি দেবেন না, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়েছি। এবার যেহেতু তেলকইটা হালকা গ্রেভি হয় তাই এর মধ্যে মিক্সি ধোয়া জল দিলাম, কেননা মিক্সিটার মধ্যে অনেকটাই মশলা থেকে গেছিল তাই মিক্সিটা ধুয়েই জল দিলাম। খুব কম যদি গ্রেভি পছন্দ করেন তাহলে এই রকম জল দিলেই হবে, আর যদি একটু বেশি গ্রেভি চান তাহলে আরেকটু জল দিতে হবে। আমি আরেকটু জল দেবো কারণ আমি হালকা গ্রেভি করব। এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কই মাছটা দিয়ে দেব। আর দিচ্ছি সামান্য একটু হলুদ। খুব বেশি হলুদ দেবেন না, হলুদটা আগেও দিতে পারেন কিন্তু যেহেতু আমি মশলাটা কষলাম হলুদ দিলে অনেক সময় এই সময় তেতো হয়ে যায় তাই আমি হলুদটা পরে দিলাম খুবই সামান্য পরিমাণে। এবার এটা মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা অনেকটা কমে গেছে। ঠিক এই সময় এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র এটা ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা গন্ধ আনবে। আর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল তেল কইয়ের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। যেহেতু তেল কই তেল তো একটু বেশি লাগবেই। এবার এটা 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসটা অফ করে। 1 মিনিট পরে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। তৈরি হয়ে গেল ট্র্যাডিশনাল ভাবে বানানো তেল কইয়ের রেসিপি। গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দেখা হবে আবার আরো অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে খুবই তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।